এখানে এসে দেখলাম যে এই এলাকা প্রায় সম্পূর্ণ এই বানরে আচ্ছাদিত এবং প্রত্যেক বাড়িতে বানরের অত্যাচার আছে। এই অত্যাচার এবং অনাচার সম্পর্কে কিছু বলবেন এই গ্রামেরই আমার চাচি সমান বয়সী, ওনার কাছ থেকে বানরের অত্যাচার এবং তাদের আচার ব্যবহার সম্পর্কে কিছু জানবো। চাচি, আপনার নামটা কি? আপনি এই গ্রামে কত বছর যাবৎ আছেন? আচ্ছা, বানর কি আপনি আসার পরে এই গ্রামে দেখতে পেয়েছেন? আমি আচ্ছা, এখানে কিরকম বানর আছে বা বানরগুলি আপনাকে কি ক্ষতি করে? বানর অনেক ক্ষতি করে, কলা গাছ কিছু খায় না, পানি দিব ভাঙে, বর ক্ষতি করে, ধান গাছ এরা এলা, আমি তোমার ভাত মুড়ি কিছু খায় না, আমরা ভালো সামগ্রী দেখা যায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এলাকায় অনেক পানের বাগান বা পানের বরজ আছে, এগুলিতে কি বানরের কোনো ক্ষতি করে? হ্যাঁ, ক্ষতি করে। আচ্ছা, তাহলে আপনার এই ব্যাপারে বানরের ব্যাপারে কি অভিযোগ? বানর নিয়ে কি করা যেতে পারে? বানরগুলি কি এই গ্রামের বাহিরে যায় না? ইচ্ছা করলে কি এখান থেকে কেউ বানর ধরে নিয়ে যেতে পারবে? সরকার না, এমনি আমরা দেখতে আসছি, আমরা যদি ইচ্ছা করি যে দু একটি বানর ধরে নিয়ে যাবো, বাধা দেবেন? তাহলে আমরা চাচির এখান থেকে জানতে পারলাম যে বানর ওনাদের অনেক ক্ষতি করে, ইচ্ছে করলে বানর এই গ্রাম থেকে সরিয়ে নিলে কিংবা কেউ ধরে নিয়ে গেলে ওনাদের কোনো আপত্তি নেই, অনেক ফসলের ক্ষতি করে থাকে বানর। তো বানর যাতে এই গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয় অথবা বানরের জন্য আলাদা একটি আবাসস্থল তৈরি করে দেওয়া হয়, সে ব্যাপারে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি। বানর যাতে এই গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয় এই ব্যাপারে চাষি কিছু বলবে? তাহলে বানর দেখতে এসে আমার সাথে আমার সহপাঠী এবং আমার বন্ধু আলমগীর প্রধান বানর সম্পর্কে কিছু অনুভূতির কথা বলবেন। আসলে অনেক শুনেছি যে এলাকায় অনেক বান্দর আছে, আসলে যেহেতু এটা জীব বৈচিত্র্যের ব্যাপার আর সরকারের কাছে আমার একটা জোর দাবি, যারা ওই ফসল সম্পদ মন্ত্রণালয়ে আছেন বা পর্যটন খাতে আছেন, তারা এদিকে একটু সুদৃষ্টি দিবেন, কারণ এখানে জনসাধারণের যানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়। বানরগুলি যাচ্ছে শব্দ হচ্ছে না কেন, একটা জায়গায় থাকে এবং দর্শনার্থীরা যাতে এটা উপভোগ করতে পারেন সুনির্দিষ্ট একটা এরিয়া তৈরি করার জন্য আমি মাননীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।